উদ্যত খড়গের ভয়ে উপেক্ষা করে শানিত অস্ত্রে শত্রুকে রুখে দিয়ে শস্যের ভাগ বুঝে নেয়ার প্রেরণা যিনি, যিনি বুকে বিশ্বাস ও চোখে স্বপ্নের জনক, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ছিল কুচকাওয়াজের পুরোভাগে। তারপরই সাতজন বীরশ্রেষ্ঠের প্রতিকৃতি আর মুক্তিযোদ্ধাদের সুসজ্জিত বাহন। বিজয় দিবস কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। এতে দেশের বিভিন্ন বাহিনীর 23টি কন্টিনজেন্ট অংশ নেয়। বন্ধুপ্রতিম 3টি রাষ্ট্রের কন্টিনজেন্ট এবং 2টি রাষ্ট্রের পর্যবেক্ষক দল। বাংলাদেশকে সবার আগে স্বীকৃতি দেয়া ভুটানের 35 সদস্যের কন্টিনজেন্ট কুচকাওয়াজেও বিদেশি কন্টিনজেন্টের মধ্যে প্রথম রাষ্ট্রপতিকে সালাম জানায়। মুক্তিযুদ্ধের সময় বিশ্ব রাজনীতির মঞ্চে চলছিল ঠান্ডা লড়াই। সেই সময় যুক্তরাষ্ট্র ও চীনের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে দাঁড়ায় রাশিয়া ও ভারত। সবচেয়ে বেশি 122 সদস্যের ভারতীয় কন্টিনজেন্টের বাদক দলের বাজনা প্যারেড স্কোয়ারে ছড়িয়ে দেয় চিরকালীন বন্ধুত্বের সুর। রাশিয়ান কন্টিনজেন্টের ভিন্ন রকমের নজরকাড়া কুচকাওয়াজ যেন বলে গেল, সুখে দুঃখে পাশে আছি বাংলাদেশ। মুক্তিযুদ্ধ থামিয়ে দিতে বঙ্গোপসাগরে রণতরী পাঠানো যুক্তরাষ্ট্রের 11 সদস্যের পর্যবেক্ষক দলের অংশগ্রহণ যেন জানান দিল বাংলাদেশের কূটনৈতিক মানচিত্র 50 বছরে কতটা বিস্তৃত। পর্যবেক্ষক হিসেবে রাষ্ট্রপতিকে সালাম জানানো আরেকটি দেশ হল মেক্সিকো। বাংলার মাটি কতটা দুর্জয় তা শত্রু আর দুর্বৃত্তদের বুঝিয়ে দিতে তুলে ধরা হয় সশস্ত্র 3 বাহিনীর জল, স্থল আর অন্তরীক্ষের সক্ষমতা। বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লের মাধ্যমে বাংলার নীলাকাশ কতটা সুরক্ষিত তা জানিয়ে দেওয়া হয়। MiG-21 সহ বিভিন্ন যুদ্ধ বিমান আর সমরাস্ত্রের প্রদর্শনীর মাধ্যমে জানানো হয় যুগের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে দেশের সমর সক্ষমতা। সুসজ্জিত গাড়িবহর তুলে ধরে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন। আর্মি এভিয়েশন ও র্যাবের ফ্লাইপাস্ট, দুঃসাহসিক প্যারা কমান্ডো সদস্যদের ফ্রিফল জাম্প কুচকাওয়াজকে দেয় ভিন্ন মাত্রা। সব মিলিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী আর সুবর্ণ জয়ন্তীর প্যারেড উপস্থাপন করল দুরন্ত ও অদম্য বাংলাদেশের বর্ণিল চিত্র। মাত্র 50 বছর বয়সে একটি জাতির হাজার বছরের লালিত স্বপ্ন বাস্তবায়ন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতি পেয়েছে স্বাধীন ও সার্বভৌম মানচিত্র। জনক ও জন্মভূমির দুই মহেন্দ্রক্ষণ উদযাপিত হল একই মাত্রায়। এই ঐকতান যেন বলে গেল বাংলাদেশের ভবিষ্যৎ অমিত সম্ভাবনার। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা।